আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আমরা চমৎকার একটা ভিন্নধর্মী ব্লগ দেখাবো আজকে। তো ফ্রেন্ডস, ইতিপূর্বে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর জিপসাম ডেকোরেশন কিন্তু আমাদের মাধ্যমে দেখেছেন, আর আমরাও চেষ্টা করেছিলাম আপনাদেরকে জিপসামের কাজগুলো দেখিয়ে দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু শুরুতে বলেছিলাম আপনাদেরকে খুবই চমকপ্রদ একটা রুম ডেকোরেশন বা ইন্টেরিয়র ডেকোরেশন আপনাদেরকে দেখাবো। তো আশা করি কিন্তু আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে, তাহলে কিন্তু মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন আপনারা কি কাজটা সম্পর্কে আমরা কথা বলতে চাচ্ছি। তো সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তো আমরা তো আপনার কাজগুলো দেখার জন্য বা আমাদের অডিয়েন্সকে দেখানোর জন্য চলে এসেছি। তো আজকে আসলে কি কাজ করেছেন আর এই কাজগুলো আমরা কিভাবে করাতে পারবো সেগুলো সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আজকে আছে ইয়া জিপসাম সিলিং প্লাস কাঠের যে সেম জালি ডিজাইন, যেটা জালি ডিজাইনের একটি সিলিং আছে, সম্পূর্ণ নতুন ডিজাইন এটা করা হয়েছে। আমাদের এটা আসলে বাইরে থাকে, হ্যাঁ, তো ওইখান থেকে ছবিটা পড়াচ্ছে বাইরে থেকে যে এই ছবিটা আমরা করা যাবে কিনা। তো আমরা এটা ইনশাল্লাহ সফলভাবে ওই সেম কাজটা করছি। বাইরে বলতে কোন দেশে থাকে? সৌদিতে থাকে। সৌদি থেকে, মানে আমাদের আসলে এই যে কাজগুলো করা বেশিরভাগ ক্লায়েন্টই কিন্তু প্রবাসী। ওকে, তো প্রবাসীদের জন্য সুবর্ণ একটা সুযোগ আছে। তো যেহেতু প্রবাসীরাই এই কাজগুলো বেশি করান, আসলে তো শখ আছে কিন্তু দেখা যায় দেশের যারা থাকে আত্মীয় স্বজন বা নিজেরা ঘরের পরিবারে যারা থাকে তাদের দ্বারা এই কাজগুলো করিয়ে দেয়। তো ফ্রেন্ডস, ভাইয়াকে সাথে নিয়ে আমরা এই কাজগুলো সম্পর্কে আমরা একটু দেখবো। তবে শুরুতে আমাদেরকে কি কাজটা দেখাতে চাচ্ছেন আজকে? আমরা শুরুতে এই মাসখানে এই কাজটা দেখাই। আচ্ছা, ওকে। তো ফ্রেন্ডস, আমি একটু শুরু থেকে আসি। তো ভাইয়া, আপনি আমি একটু পুরো ফ্ল্যাটটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখান থেকে আমরা যখন চলে আসলাম আর কি, তো এটা হচ্ছে ওনাদের ফ্রন্ট সাইড সিঁড়ি। তো ঢুকতেই কিন্তু এখানে খুবই সুন্দর লাল গালিচার সংবর্ধনা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, আর খুবই সুন্দর কিন্তু রয়্যাল ব্লুর মধ্যে কিন্তু একটা টাইলস করা আছে। তো এখানে ওই পাশে কিন্তু দুইটা বেডরুম আছে, প্লাস এখানে একটা ওয়াশরুম আছে। তো এখানে বেসিনের ব্যবস্থা আছে, তো খুবই সুন্দর এই কাজটাও কিন্তু করাতে পারবেন আপনারা, প্লাস এখানে এটাও করাতে পারবেন। এখানে কিন্তু তিনটা অপশনের কাজ আছে, প্লাস একটা টিভি ক্যাবিনেটও আছে। তো আমি যদি আপনারা যখনই ঢুকেন, তো ঢুকার সাথে সাথেই কিন্তু আপনাদের নজরে আসবে খুবই সুন্দর একটা টিভি ক্যাবিনেট। তো এই কি টিভি ক্যাবিনেটটা সম্পর্কে যদি ভাই আমাদেরকে একটু জানাতেন। এটা জিপসাম দিয়ে করা আছে। আচ্ছা, এটা ফ্রেশ সম্পর্কে ফ্রেশটা যদি আমি বলি, এটা ফ্রেশটা এভাবে করতে গেলে আপনার 12,000 থেকে 14,000 টাকা লাগবে। ওকে, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কিন্তু একটা টিভি ক্যাবিনেট। তো আপনারা কেউ যদি চান এই চমৎকার টিভি ক্যাবিনেটটা করার জন্য আপনারা করাতে পারেন। আর এটা থেকে করাতে গেলে কিন্তু 12,000 থেকে 14,000 টাকার মধ্যেই কিন্তু আপনারা এই সুন্দর একটা টিভি ক্যাবিনেট করে ফেলতে পারেন। তো এখন যদি আমরা এই পাশ থেকে দেখাই, তো এখানে যে কার্নিশগুলো আছে ভাই, এই কার্নিশগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু অবগত করতেন আপনি। আচ্ছা, উপরে যে আমরা সিলিংটা করছি ওর সাথে একটা অ্যাভালিসে। আচ্ছা, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জালিটা দেখতে পাচ্ছেন এখানে, আমরা জালিটা কোথায় কোথায় দিচ্ছি সেটা একটু দেখে, মানে যে সিলিংটা এইখান থেকে শুরু করে আমরা এই দিকে চলে গেছি। ওকে, সেম আর একটা পার্ট এই দিকে দেওয়া হয়েছে, ওইটা আমরা লাইট জ্বালানো দেখাইলাম, এটা লাইট অফ করছি। আচ্ছা, ওকে, আমাদের দেখানো সুবিধার্থে বা ডিফারেন্সটা বোঝার জন্য। তো এটা হচ্ছে সিএমসি বোর্ড। তো খুবই সুন্দর এটা কি বলে? আচ্ছা, এটা কিন্তু কাঠের লোভা, এইখানে যে লাইনটা দেওয়া হয়েছে এদিকে পুতিরা লাইনের সাথে এক সাইডের লাইনের সাথে আর এক সাইডের লাইনের মোটামুটি মিল আছে। আমাদের মাঝখানে কিন্তু আমরা একটা জালি দিয়েছি,
আচ্ছা মাসখানেও কিন্তু একটা নেট স্টার জালি যেটা দেওয়া আছে সিএমসি ভাইয়া যেটা বলল ওকে জি রুমটা কিন্তু আরেকটু এখানে করিডোর আছে এইটা হচ্ছে ডাইনিং টেবিল বসার জন্য আচ্ছা এখানে ডাইনিং স্পেস আলাদা করছে মানে ভাই ভাই সিস্টেম আছে যদি কখনো লাগে এখানে একটা খাইতে বসে একটা পর্দাটা দিয়ে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু ছোট করে আলাদা করে তো আমরা যদি একটু খেয়াল করি তো এইখানের কাজটাও কিন্তু একটু ভিন্ন ধরনের আমাদের যে সাইড দিয়ে বড় ফেলা আছে এটা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা ভিন্ন টাইপের ডিজাইন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এর দিকে খুব সুন্দর একটু কাজ থেকে যদি আমি আমার বড়টা দেখাই একটা সুন্দর প্রতিটা লাইনে একটা চলে গেছে খুব সুন্দর ওকে তো फ्रेंड्स এই ছিল মোটামুটি আমাদের দেখানোর ডিজাইনটা তো ভাইয়া আমরা এখন আপনার কাছে একটু প্রাইজিং সম্পর্কে জানব যে আমি কেউ যদি আমাদের ঘরে যেমন আমি এরকম কাজ করব না সিম্পলের ভিতরে যদি আমরা এই ডিজাইনটা করি নিচের এই যে ডিজাইনটা তো তাহলে আমাদের কেমন খরচ পড়বে পার স্কয়ার ফুট সেকেন্ডে আমরা বেডরুমটা দেখাইতে পারি বেডরুমে আমাদের যে কাজটা করা আছে আচ্ছা 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 ওকে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বেডরুমটা আমাদের হ্যাঁ আমরা যদি নরমাল অল্প খরচে একটু করাইতে চাই আচ্ছা এতে শুধু বিট আমরা শুধু বিট লাগাইছি এটার ভিতরে একটু ডিফারেন্স শুধু একটা বিট লাগানো হয়েছে সেকেন্ডে চাইলে কিন্তু এই সুন্দর আচ্ছা আচ্ছা শুধু মিট লাগানো মাত্র 3000 টাকা এখানে কর্নার লাগাইলে ফ্যানের ডিজাইন লাগাইলে একটা মই 8-10000 টাকা 12000 টাকা ফ্যানের ডিজাইন চার্জ করে আছে মানে খুবই অল্প প্রাইসে কিন্তু আপনারা পেইন্টে ডিজাইন করা আচ্ছা পেইন্টে আমরা একটু পরে যাচ্ছি তো ভাইয়া আমরা যদি আপনার কাছ থেকে এখন এখানের যে খরচটা আছে যে আপনারা এই যে জালি কাটিং করেছেন তারপরে এখানে জিপসামের যে থ্রি লেয়ারের ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লিয়ারের যে কাজটা করেছেন তো এটা যদি আমরা কেউ সিঙ্গেল আমরা এই কাটিংটা ছাড়া যদি আমরা কেউ সিঙ্গেল এভাবে করতে চাই এটা সম্ভব কিনা করা হ্যাঁ করা সম্ভব শুধু জালিটা এখান সে যদি চায় এখানে ভাই যদি চায় আমরা জালিটা ব্যবহার করব না শুধু এটা নামাই ফেলাইলে সে আর কিছু কথা হবে না এই জালি ছাড়াই সে রাখতে পারবে হ্যাঁ আচ্ছা জালিটা হচ্ছে কি এটা এক্সট্রা হবে উপরে কিন্তু সেন্টার আছে এইভাবেই করা আছে সুন্দরের জন্য তো আসলে একটার সাথে একটা কিন্তু জড়িত একটা ছাড়া আরেকটা সুন্দর হয় না তো আপনারা কেউ যদি চান যে এরকম নেট কাটিংটা নিবেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবেও নিতে পারেন হ্যাঁ তো সেক্ষেত্রে ভাইয়া এইটা যদি আমরা করি যে থ্রি লেয়ারের যেটা আপনি করেছেন এটা করলে কেমন খরচ পড়বে এটা করলে আপনার 350 টাকা থেকে 320 টাকা এর ভিতরে পার স্কয়ার ফুট ওকে আর আমি যদি করি 350 টাকা থেকে আচ্ছা আচ্ছা মানে আমি চা আমি যেমন আমি আপনার কাছে আর একটু করি যেমন আপনি যে জালি কাটিংটা করেছেন হ্যাঁ আমি এখানে যে তিনটা লেয়ার আছে তিনটা লেয়ার করলাম আমি শুধু জালি কাটিংটা করলাম সেক্ষেত্রে বসবে না আচ্ছা আসলে একটার সাথে আরেকটা তিনটা লেয়ার করতাম একটা লেয়ার দিয়ে জালি বসানো আসলে আমি কাস্টমারের মতোই সবকিছু আপনাকে জিজ্ঞেস করছি কারণ যেহেতু মানুষের মতামত আমরা বিভিন্ন জায়গায় যাই মানুষ দেখি যে কিভাবে কাজকর্মগুলো করে তো আসলে সেই ইচ্ছা থেকেই কিন্তু আপনাকে খুঁটিনাটি প্রশ্ন করা তো আসলে এই ফ্রেমটা ছাড়া কিন্তু এই নেটটা বসবে না সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তিনটা দিচ্ছি তিনটা মানে একটা দিয়ে একটার উপরে বসানো আচ্ছা খুবই সুন্দর তো ভাইয়া এখানে মোটামুটি আপনার কি ধারণা আছে যে আমরা যে এই যে কাজটা দেখালাম তো এখানে আসলে মোটামুটি কত স্কোয়ার ফুট হতে পারে আর প্রাইসটা কেমন খরচ হচ্ছে ভাই আমরা যদি দরজাটা একটু ক্লোজ করি আমরা এই পেইন্টিংটা একটু দেখাবো তো ভাইয়া আপনার কাছ থেকে আমরা মোটামুটি যে কাজগুলো দেখলাম এতক্ষণ তো এটার আসলে পুরো ফ্লোরটা বা এই রুমটা আমরা যতটুকু দেখলাম যে কত স্কোয়ার ফুট আর এখানে কেমন খরচ হলে আমরা করাতে পারবো আমি বলি এই যে স্পেসটা আছে এখানে এটা হচ্ছে 14 ফিট বাই 16 ফিট আচ্ছা 224 স্কোয়ার ফিট আছে এখানে এটা আছে 7 ফিট বাই 8 ফিট এখানে আছে 258 মানে 280 ফিটের মতো কাজ আছে আচ্ছা 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 এটা 56 আছে আচ্ছা ওকে 280 স্কোয়ার ফিট তো যদি এই সেম ডিজাইনটা করেন স্যার সেক্ষেত্রে এরকম রুম হলে আপনার 1 লাখ টাকা
আর যদি অন্য এই জালিটা ছাড়া করেন তাহলে আর 10,000 টাকা কমবে। আচ্ছা, এই নেটটা না দিলে 10,000 টাকা আরো কমে যাবে। ডাইনিং ডাইনিং মিলে তো फ्रेंड्स বুঝতে পারছেন, তো মোটামুটি 250 থেকে 248 স্কয়ার ফুটের মধ্যে যদি আপনারা কাজ 280 স্কয়ার ফিটের ভিতরে যদি আপনারা এই সুন্দর কাজটা করাতে চান তাহলে মোটামুটি 90,000 থেকে 95,000 টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর কাজটা করিয়ে ফেলতে পারেন। তো ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি। আসলে আমি দোয়া করি নোহা জিপসামের যে ব্র্যান্ড আছে কোম্পানির জন্য যেন আরও সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দেয়, আর উনি অত্যন্ত নিষ্ঠা এবং সততার সাথেই কিন্তু কাজগুলো করে থাকেন, কারণ প্রবাস থেকে কিন্তু ওনার সাথে কথাবার্তা হচ্ছে, লেনদেন হচ্ছে। সো বুঝতে পারছেন, আসলে মানুষ যদি মানুষকে বিশ্বাস না করে তাহলে কিন্তু এত দূর থেকে কাজগুলো অর্ডার করানো সম্ভব না। তো যাই হোক, সবাই সবাইকে ভালোবাসবেন, সবাই সবাইকে প্রতি আস্থা রাখবেন, তাহলে কিন্তু আমরা এই সুন্দর কাজগুলো কিন্তু করাতে পারবো। তো ফ্রেন্ডস, আসলে এই দৃষ্টিনন্দন কাজগুলো করাতে হলে কিন্তু আপনারা আস্থা রেখে নির্ভাবনায় কিন্তু আমাদের নোহা জিপসামের যে ব্র্যান্ড আছে তার সাথে কন্ট্যাক্ট করে কাজগুলো করাতে পারেন। তো ভাইয়া কিছু বলেন আমাদের ব্র্যান্ডের উপলক্ষে আমাদের অডিয়েন্সের জন্য। আমাদের ব্র্যান্ড হচ্ছে, আমি মোটামুটি চেষ্টা করি যে ভালো একটা কাজ করার জন্য, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কাজগুলো করি আমরা যে প্রেসটা দিলাম, হ্যাঁ, এই প্রেসে কাজটা করি, এর ভিতরে আমাদের লাভ প্রায় কাজ করি। তবে আমার কথা হচ্ছে আমরা কোনো প্রতারণার দিকে যাই না। হ্যাঁ, আমরা অনেক বছর ধরে কাজগুলো দিতেছি, আমাদের যে নহজিত সামনাকার সম্মানের চ্যানেল আছে ওইখানেও সবাই দেখে, আর আপনার মাধ্যমে আপনার এখানেও তো আমাদের 2 বছর আগের ভিডিও দেওয়া আছে। অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ আশা করি কেউ আমাদের কোম্পানিতে প্রতারণা হবে না। তবে আমি কাজের জন্য সব জায়গায়, মানে সব সাইডে আমি যাইতে পারি না, মাপান্তে অথবা বিরান্তে। সেক্ষেত্রে আমি আমার কাস্টমার যারা বাইরে আছে তাদেরকে বলতে পারি আমরা কিন্তু মাপের ভিতরে অনেকটা ডিফারেন্স আছে। হ্যাঁ, একুরেট মাপটা আপনাদেরকে বুঝতে হবে, আমি সেটা যদি একটু বলি আপনাদেরকে। যেমন আমরা এই ফল সিলিংটা পারলে ফ্লোর ফ্লোর বাই ফ্লোর মাপ আসবে। এখন অনেক আছে যাইয়া আমরা এই লেয়ার বাই লেয়ার এক পার্ট দুই পার্ট এরকম আলাদা আলাদা মাপ দিতে যাইয়া কিন্তু তার কাজটা বাড়াই ফেলা। স্কোয়ারটা সে 300 টাকা দিল কিন্তু মাপটা বেড়ে, সে কাজটা শেষে মাপ দিল কি যে লেয়ার বাই লেয়ার মাপ দিল, তখন কিন্তু প্রাইসটা বেড়ে গেল, মাপও বেড়ে গেল। তো আমি বলবো দাঁড়াই কাজ করাবে, ঠিক আছে, আমি লোক পাঠাই আর আমার ম্যানেজার পাঠাই, ঠিক আছে, মাপের ব্যাপারটা আমার কাছ থেকে একুরেট আমি ইনশাল্লাহ আশা করি, ঠিক আছে। আমার ভাইরা বা পরামর্শে যারা আছে কাস্টমার আছে যেখানে থাক, আমি কারো মাপে অথবা মাল খারাপ দিয়ে, ঠিক আছে, আমি ব্যবসা করতে চাই না। এটা যদি কারো কখনো সন্দেহ লাগে মাপের ব্যাপারে জানতে চায় তা আমাকে ফোন দিতে পারে। ওকে, তো ভাই অসংখ্য ধন্যবাদ। তো সবশেষে আমি আরেকটা কথাই বলবো যে আমরা এই সুন্দর যে কাজটা করিয়েছি এটা আপনারা মাত্র 300 থেকে 350 টাকার মধ্যেই কিন্তু আপনারা করাতে পারবেন। আর আরেকটা কথা, এখানে যে ডিজাইনটা আছে আপনারা যদি চান যে আমি কোনো অপশনটা বাদ রাখবো সেটা আপনারা কিন্তু ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আপনারা বাদ রাখতে পারেন, প্লাস আরও আপনারা কিন্তু ইমপ্রুভও করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।